এটা ব্যুরো রেজুলেশন করে রোড রিনিউয়িং কমিটিতে পাঠালে সেখানে বিশিষ্ট মানুষরাই আছেন, তারা ঠিক করবেন। আগামী দু তিন দিন ভারী বৃষ্টি একটা পূর্বাভাস রয়েছে, আমরা রেডি আছি। আমরা সবকটা পাম্পিং স্টেশন চালিয়েছি, এমার্জেন্সি যাদের ডিউটি তাদের সব ছুটি ক্যান্সেল করেছে। বাক্সেন স্কোয়ার থেকে নিয়ে অন্যান্য যেগুলো ডিপার্টমেন্ট সেগুলোকে অন টু রেখেছে, প্রত্যেকটা বোরো এবং বোরো চেয়ারম্যানদের তাদের অ্যাক্টিভ রেখেছি। এবং আমরা ওখানে আমাদের যে কী বলো ওটাকে ওখানে কন্ট্রোল রুম সেটা খোলা থাকবে, আমরা নিজেও থাকবো যাতে জল হবে। বৃষ্টি হবার সাথে সাথে বৃষ্টি পড়ছে, যদি আপনি টিভিতে দেখান যে জল জমে গেল, কারণ একটা পাইপের তো বহন ক্ষমতা থাকে, তাই জল জমলে সে জল যেতে দু চার ঘন্টা সময় লাগবে, বৃষ্টি কমার পরে দু চার ঘন্টার বাদে চলে যাবে। কিছু কিছু জায়গায় আছে যেটা আমাদের যেহেতু মেট্রো রেলের কাজ হচ্ছে, এখনও অনেকগুলো জায়গা আছে যেখানে আমরা খালগুলোকে এখনও পরিষ্কার করা যায়নি, তাই সেই সব জায়গায় একটু দেরি হবে, কিন্তু আমরা পাম্প দিয়ে সেগুলোকে যাতে রিলে সিস্টেমে ফেলা যায় সেই পরিকল্পনা করে রেখেছি। সুতরাং বৃষ্টি হলে আমরা দুর্ভোগ যাতে মানুষের না হয় সেদিকে পৌরসভা সচেষ্ট থাকে। আমাদের একটা দুর্ভাগ্য যে আমাদের সচেতনতা নেই, আমরা প্লাস্টিককে সেখানে সেখানে ফেলে আসি। সকালে আমি জোড়াসাগরতে যখন ফিরছিলাম অনেকগুলো রাস্তায় জল জমে রয়েছে। আমি নিজে যখন কাউন্সিলার ছিলাম হাফ প্যান্ট পরে একটা শিক নিয়ে ঘুরে বেড়াতাম যে এগুলো পড়ে, তখন কাগজ টাগজ পড়তো প্রথম দিকে, এখন দেখলাম যে ওই প্লাস্টিক আর বোতলগুলোকে ওই না এর সামনে গালিপিটে আটকে যাচ্ছে এবং সেই জন্য জলটা পড়ছে। একটু দেখলাম সরিয়ে দিলাম, এই ছাতার বাঁট দিয়ে একটু সরিয়ে দিতেই আবার কিন্তু হু হু করে জলটা চলে গেল। তখন আমি কনজারভেন্সিকে ডেকে বললাম যে সব গালিপিটের ওপর দিয়ে প্লাস্টিকগুলোকে তোলো। ড্রেনেজ পাম্পিং স্টেশনে প্রচুর প্লাস্টিক উঠছে, কারণ প্লাস্টিকগুলো নালা দিয়ে গিয়ে নালাটাকে ছোটো করে দিচ্ছে এবং জল জমার আরেকটা কারণ হচ্ছে যে মিসইউজ অফ প্লাস্টিকস, পাম্পও খারাপ হয়ে যাচ্ছে। তাই আমরা আবার মানুষকে সচেতন করবো, আমরা ক্যাম্পেনে যাব যে প্লাস্টিক যদি ইউজ করো তাহলে সেটাকে নিয়ে ডাস্টবিনে রাখো, সেটাকে নিয়ে বিক্রি করো, কিন্তু এই যত যেত তত্রভাবে নোংরাও ফেলবেন না প্লাস্টিকও ফেলবেন। আজ উচ্চ পর্যায়ের বৈঠকে ত্রিফলার সমস্ত বাতিস্তম্ভ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বৃষ্টির জন্য। না না, সেটা বাতিস্তম্ভগুলো বন্ধ করে দিয়েছে, আমাদের প্রত্যেকটা জোনের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে কোনো জায়গায় খোলা তার না থাকে, মানে নেকেট তার না ওয়্যার না থাকে, এবং যদি থাকে সেটা জারি হোক, যে সিএসসিরও থাকে যা থাকে সেই লাইনটা আপাতত বন্ধ করা হোক। ঠিক আছে।